আমরা অ্যাজ এ ডিপার্টিং পয়েন্ট আমরা নিয়েছি জাতিসংঘ কর্তৃক যে তালিকাটা আমাদের সরকারের কাছে প্রেরণ করা হয়েছে 81 জনের তালিকা, সেটা নিয়েই আমরা কাজ করব মনে করছি। আমরা আমাদের বিশ্বাস যে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে আমাদের সবার সংগঠন এবং ইতিপূর্বে আমাদের আস্থা এবং বিশ্বাস অনেকাংশে অন্য যে কোনো সংস্থার তুলনায় অনেক বেশি। কিন্তু আমরা গবেষণা করতে গিয়ে আমরা কিছুটা আশাহত হয়েছি, আমাদের আশা ভঙ্গ হয়েছে, কারণে যে আমাদের কাছে ধরা পড়েছে যে জাতিসংঘ যে তালিকাটি দিয়েছে সেই তালিকাটি সম্ভবত তারা বাংলাদেশেরই কোনো হয়তো সংগঠনের কাছ থেকে, বেসরকারি সংস্থার কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছেন, কিন্তু সেই তথ্যগুলো তারা যাচাই করবার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। সেগুলো তারা আবার অন্য একটু মানে করোবোরেট করা এই কাজটি তারা করেনি, যে কারণে এই একটা তথ্য বিভ্রাট ঘটে গেছে জাতিসংঘের কর্তৃক যে তালিকা প্রস্তুত করেছে সেখানে এক ব্যক্তির নাম দুবার এসছে, যারা 14 জন ফিরে এসছে তাদেরকে এখন পর্যন্ত গুম হিসেবে সেই তালিকাভুক্ত করে দেখানো হচ্ছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে তারা বিচারের মুখোমুখি না হবার জন্য পালিয়ে বেড়াচ্ছেন তাদেরকে গুম হিসেবে দেখানো হচ্ছে। এবং এইসব তথ্যগুলো আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের আমাদের এই গবেষণায় বেরিয়ে এসছে। আমরা মনে করি যে মানবাধিকারের প্রতি আমাদের আস্থা অবিচল, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ রাষ্ট্রই মানবাধিকারের উপরে প্রতিষ্ঠিত। শুধু এখানে সংখ্যা দিয়ে কোনো বিচার নয়, সংখ্যার নিরিখে নয়, একজন মানুষও কখনো গুম হবেন না, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। সুতরাং সেখানে কতগুলো হয়েছে, কতজন হয়েছে, সেটা আমাদের কখনোই বিবেচ্য ছিল না। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং সবগুলো অভিযোগ সত্য কিনা সেটি আমরা যাচাই করবার একটা প্রচেষ্টায় আমরা আমাদের গবেষণাটি আমরা পরিচালনা করেছি। আমাদের অবশ্যই কিছু দুর্বলতা আমাদেরও থাকতে পারে, আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমাদের গবেষণার সীমাবদ্ধতা রয়েছে, তথাপি আমরা মনে করি যে আমরা সৎভাবে এই গবেষণা কর্মটি সম্পাদন করবার চেষ্টা করছি। যেভাবে এই গুমের অভিযোগ নিয়ে আমাদের রাষ্ট্রকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন বিভিন্ন সংস্থায়, সেটি আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমরা মনে করি যে তথ্য যাচাই না করে, বিকৃত তথ্যের উপরে ভিত্তি করে, বিশেষ করে কিছু কিছু সংস্থা যারা বিকৃত তথ্য দেওয়ার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ অতীতে প্রমাণিত হয়েছে এবং যে যারা বিকৃত তথ্য প্রদান করে বাংলাদেশকে বিপদের সম্মুখীন করতে চায় এবং আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি দারুণভাবে তারা ক্ষুণ্ণ করেছে অতীতে, তাদের দেয়া তথ্যের উপরে ভিত্তি করে রাষ্ট্রকে কলঙ্কিত করবার যে কোনো হীন প্রচেষ্টা আমরা গ্রহণ করতে চাই না, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। এবং আমরা বিশ্বাস করি যে গুমের সঙ্গে রাষ্ট্রের যদি কোনো রকম সম্পৃক্ততা থেকে থাকে সেখানে রাষ্ট্রকেই তার দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র যেন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাধারণ নাগরিকদের অধিকার রক্ষা করবার জন্য সচেষ্ট হয়। সেই কাজটিকে, সেই অঙ্গীকারটিকে রাষ্ট্রকে বারংবার আমাদের কাছে, আমাদের নাগরিকদের কাছে সেটি পুনর্ব্যক্ত এবং পুনর্ব্যক্ত করতে হবে। রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মতো জাতিসংঘ কেন যেন ধনী বান্ধব এবং দরিদ্র বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে, এটা খুবই দুঃখের ব্যাপার। আন্তর্জাতিক আইনের ছাত্র হিসেবে এতটুকু জানি যে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক কাঠামো তখনই কাজ শুরু করবে আফটার দ্য এক্সাশন অফ অল লোকাল রেমিডিজ, স্থানীয় ব্যবস্থা নিঃশেষিত হয়ে যাবার পর আন্তর্জাতিক ব্যবস্থা কাজ শুরু করবে। আমাদের বিচার ব্যবস্থা এখনো শেষ হয়নি, বিচারিক কার্যক্রম শেষ হয়নি, কিন্তু দেখছি যে হিউম্যান রাইটস কাউন্সিল অধিকার আদিলুর রহমান শুভ্র, ডক্টর ইউনুস, তাদের সম্পর্কে মন্তব্য করছেন এবং বলছেন তারা নিগ্রহের শিকার হচ্ছে এবং তাদেরকে যেন রাষ্ট্র প্রোটেকশন দেয়। তাহলে কি জাতিসংঘ থেকে আমাদের সরকারকে বলা হচ্ছে যে আপনারা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে সেখানে নাক গলান এবং হস্তক্ষেপ করুন? আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা আসে না। জাতিসংঘ কীভাবে এরকম একটা সুপারিশ করতে পারে বা এরকম একটা কনসার্ন ব্যক্ত করতে পারে? আশা করব জাতিসংঘ তার প্রকৃত রূপে আবার আবির্ভূত হবে এবং জাতিসংঘ শুধুমাত্র কয়েকটি রাষ্ট্রের দাবার গুটিতে রূপান্তরিত হবে না, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রসমূহ যার আমরা রয়েছি দক্ষিণ গোলার্ধের, সেই রাষ্ট্রসমূহের প্রতিভূ হয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে। আর রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, দাবি, আমাদের প্রত্যাশা, যেটি আমরা মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আমরা সরকারের কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা এই দেশকে ভালোবাসি এবং দেশের মানুষ এ দেশের জন্য প্রাণ দিয়েছে, এই দেশের মানুষ রাষ্ট্রের কাছ থেকে তাদের অভিভাবক সুলভ
আচরণ প্রত্যাশা করে, যেন একজন মানুষকেও কখনো হারিয়ে যেতে না হয়, লোকান্তরে যেতে না হয়, সেরকম একটি ব্যবস্থা যেন রাষ্ট্র নিশ্চিত করতে পারে।